টিকাটুলি কামরুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘ 7 মাস অতিবাহিত হতে চলছে বিশ্ব করোনা মহামারী। পৃথিবী যেখানে আজ স্থবির হয়ে যা চলছে, তার থেকে বাংলাদেশও আমরা বিচ্যুত নই। সাথে সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা কিছুটা ব্যত্যয় ঘটেছে, তারপরেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা প্রতি ফলশ্রুতিতে এবং তার ঐকান্তিক প্রয়াস এবং তার এই প্রয়াসের ফলশ্রুতিতেই আমরা আজ অনেকটা এই করোনা মহামারী থেকে রক্ষা পেয়েছি। সাথে সাথে আমাদের যে পড়ালেখার যে ব্যত্যয় ঘটতে যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এদের উদ্যোগে এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রয়াসে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে। দীর্ঘদিন ধরে তোমাদের সাথে আমরা শিক্ষক মণ্ডলী অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আশা করব তোমরা আমাদের অনলাইন ক্লাস প্রতিনিয়ত করবে এবং নোটগুলো করে রাখবে। স্কুল খোলার সাথে সাথে যখন আমরা স্বাভাবিক শ্রেণীকক্ষে পাঠদান করার সুযোগ পাব, তখনই আমাদের আজকের যে বা আজকে না এই যে অনলাইন ক্লাসে যতগুলো ক্লাস আমাদের হচ্ছে সবগুলো তোমরা আমাদের কাছে জমা দিও। এর উপরে তোমাদের মূল্যায়ন হবে, কাজেই এর গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণী দিবা এবং প্রভাত উভয় শাখার শিক্ষার্থীদের দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণের জন্য আমি বলছি যে তোমরা আমাদের অনলাইন ক্লাসে প্রতিনিয়ত যোগ দিবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং ছাত্রদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে, এই আমার প্রত্যয়। যাই হোক, আজকে তোমাদের আমি চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় 12 নিয়ে কথা বল তোমাদের সাথে আমি উপাত্ত এবং উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ নিয়ে কথা বলবো। 12 অধ্যায় মানে দ্বাদশ অধ্যায়, এই দ্বাদশ অধ্যায় তোমাদের যার যা বই আছে, আমাদের যে এনসিটিভির যে বইটি এই বইটা তোমরা সামনে খুলে নাও। তা আমাদের আজকে আলোচ্য বিষয় হবে অধ্যায় 12, তারিখ হলো আমার আজকে 17/10/2020, চতুর্থ বিষয় প্রাথমিক গণিত, অধ্যায় হলো দ্বাদশ মানে 12 অধ্যায়, উপাত্ত সংগ্রহ করবা এবং বিন্যস্ত কর। উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্ত কর, উপাত্ত সংগ্রহ
এবং বিন্যস্ত কর। এবং বিন্যস্ত এখন আমাদের প্রথমেই জানতে হবে যে আসল উপাত্তগুলো কি। বিভিন্ন ধরনের এই যে আমরা বস্তুগুলো সংগ্রহ করি, যাই সংগ্রহ করি, যদি আমি তোমাদেরকে আজকে আমি বলি যে এইখানে তাকাও, আজকে হোয়াইট বোর্ড এই যে মার্কার, বলতো এখানে তোমরা বলতে পারবে যে কয়টা মার্কার আছে? এক এবং এক দুই। আমরা যদি এভাবে আরো দুটো মার্কার নিই, এখন হবে কয়টি? এক দুই তিন চার। এভাবে আমরা তৃতীয় শ্রেণীতে উপরে আসছি যে এইগুলোকেই বলা হয় উপাত্ত, বিভিন্ন বস্তু সংগ্রহ, এটা এখানে উপাত্ত। এবং এই উপাত্ত সংগ্রহ করবো এবং এটাকে কিভাবে বিন্যস্ত করা যায় তোমরা সেই জিনিসটি আজকে আমরা আলোচনা করব। যে এক দুই তিন চার, চারটা হলো উপাত্ত নিলাম, যদি একটা বেড়ে যায় তখন আমরা এটাকে আমরা যদি আমি দেখাচ্ছি এইটাকে যখন সংযোগ করে দেব তখন আমরা এখন হবে পাঁচটি, বোঝার সুবিধার্থে পাঁচটি করে। তাহলে আমাদের আজকে মনে রাখতে হবে যে উপাত্ত সংগ্রহ কিভাবে করছি এবং এটাকে কিভাবে আমরা বিন্যস্ত করব। এখন দেখো, যদি আমরা বলি এক, তোমাদেরকে চারটা মার্কার, পাঁচটা মার্কার দেখিয়েছি আমি, লিখে দিচ্ছি এক দুই তিন চার, চারটা মার্কার আমি চিহ্নিত করেছি। কিন্তু এগুলো আমরা এইটা আমরা আজকে টেলি চিহ্ন বল, এই একটা চিহ্ন দ্বারা এই প্রথমে তুমি লিখবা যে আমি মনে করো এখানে চারটা, আর একটা দেখিয়েছি তোমাদের পাঁচটি আছে। আমি যদি পাঁচ লিখি, তোমরা এটা অঙ্কটা চিনো যে অঙ্কে যখন আমরা লিখি দেখো তখন আমরা এই যে পাঁচ, এই পাঁচ এইটাকে আমরা টেলি চিহ্নের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি। আমাদের উদ্দেশ্য টেলি চিহ্নের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়। দেখো এগুলো উলম্ব বা খাড়া রেখা, একটু পরেই আমি আবার দেখাবো। এই চারটা দাগ তোমরা সহজে বুঝবা যে চারটা খাড়া দাগ, কিন্তু যখনই চারটা খাড়া দাগ হবে তখন আড়াআড়ি আর একটা দাগ যদি দেওয়া যায় তখন এইটাকে বলা হয়, এইখানে হলো কত সংখ্যা? দেখো এক দুই তিন চার, আর একটা রেখা যদি আড়াআড়ি দেওয়া যায় তখন এখানে আমরা পাঁচটি হয়ে গেল। এইটাকে বলা হয় টেলি চিহ্ন। আমরা আজকে এই টেলি চিহ্নটার উপরে একটা ধারণা নিব যে আমার টেলি চিহ্ন কি। এর আগে আমরা শিখেছি অঙ্ক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এভাবে এভাবে যদি আমার এখানে এই যে টেলি চিহ্নের ব্যবহারটা যে আমি দেখালাম, যদি আমার দশটা মার্কার হতো, তোমাদের বইয়ে একটা ছবি আছে, তোমরা ছবিটা দেখো, এই ছবির ভিতরে বাইসাইকেল আছে, প্রাইভেট কার আছে, বাস আছে, তাহলে তোমাদের বাস আছে, প্রাইভেট কার আছে, সাইকেল আছে, এগুলো আমরা ছবি দেখে বলবো যে কয়টা কোন বস্তুটি, কোন উপকরণটি, কতটি আছে, এইটা টেলি চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে আমরা দেখো, আমি যদি আমার মনে করো এটা হলো মার্কার বললাম, মার্কার আছে আমার পাঁচটি, ধরে নাও যদি আমরা বলি বাচ, বাচ আছে এগারোটি, অথবা সাইকেল, আমি ধরে নিলাম সাইকেল, সাইকেল আছে ষোলোটি। তুমি দেখলে
তোমার সাইকেল আছে, বাস আছে, মার্কার কলম এক পাশে দিয়ে দিলাম। এখন আমরা এই পাস এটা শিখে ফেলছি, এখন এইটা মুছে ফেল। আমরা প্রথমে সংখ্যাটা শিখলাম, বাস যদি 11টা বাস হয় তোমার রোডে যখন তোমরা নামবে, 11টা বাস হলে আমরা কিভাবে টেলিচিহ্ন ব্যবহার করবো, এইটা হলো সংখ্যা। এই সংখ্যার থেকে এইটাকে যদি আমরা টেলিচিহ্নে ব্যবহার করি, টেলিচিহ্ন ব্যবহার করি এই 11টা যখন আমি করব, দেখো আমরা জানি 1, 2, 3, 4 এই গেল 5টি, এরপরে একটু ফাঁকা, এরপর আবার 1, 2, 3, 4 এই 5, এই 5 হলো 10, 10-এর পরে একটা হাতে থাকে, এই যে আরেকটু ফাঁকা দিয়ে আরেকটা নিচে আমার 11টি বাসের বাসকে আমি টেলি চিহ্নের মাধ্যমে চিহ্নিত করলাম। এরপরে আসি সাইকেল, বাইসাইকেল যে তোমরা সাধারণত চালাও, যারা চালায় তারা জানে, বাচ্চারা চালায় বাইসাইকেল, 16টা 1, 2, 3, 4 মনে রাখতে হবে, 4-এর পরেই একটা 4 হইলো খাড়া রেখা, আর এইটা আড়াআড়ি একটা রেখা, মোট 5টি, প্রতিটা আবার 1, 2, 3, 4 10টি। এরপরে আসি 1, 2, 3, 4 এই 5টি, তবে প্রতি গুচ্ছ আমি যদি মনে করি 5টি 5টি করা যায়, 3, 5, 15 হাতে থাকে কত, আর আমি টেলিচিহ্ন সম্পর্কে তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মজার একটি ব্যাপার যে আসলে যখন তোমার 5 হবে, 4 হইল খাড়া রেখা, এরপরে ওই 4টাকে সংযুক্ত করার জন্য আড়াআড়ি অন্য আরেকটি রেখা দিতে হবে, তাহলে হয়ে যায় 5। এরপরে 5-এর বেশি 2 হইতে পারে, 3 হইতে পারে, যত সময় 5 না হবে তত সময় আমরা ওই আড়াআড়ি রেখা দেয়া যাবে না, মোট 5টি রেখা। তবে 5-এর পরে আবার পরবর্তীতে দেখো একটু ফাঁকা আছে, এই যে স্পেস 5, এই এই 5 10 একটা স্পেস, আবার এইখানে সাইকেল ছিল 16টি, এই হলো 1, 2, 3, 4 4 আর 1, 5 5, 10, 15, 100 আমরা টেলিচিহ্ন সম্পর্কে সম্মুখ যে ধারণা সেটা নিতে যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং সাথে আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করবে, দেখবে যে এইরকম বাস সাইকেল অথবা যদি তোমাকে দেয়া হয় ধরো প্রাইভেট কার, আমি প্রাইভেট কার আরেকটা দেখাই, এই প্রাইভেট কার মনে করো আছে 14, প্রাইভেট কার যদি 14টা থাকে এইবার কেমন করে হবে দেখো, 1, 2, 3, 4 হলো 5টি, 1, 2, 3, 4 হলো 10টি, এখন থাকে কয়টি, 1, 2, 3, 4 5 না হওয়া পর্যন্ত এইটাকে আড়াআড়ি রেখা দেয়া যাবে না, তাহলে আমার কি দাঁড়ালো, এই হলো 5, এই হলো 5, এইখানে হলো 10, যোগ করে দেখো মোট কয়টা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইখানে অনুরূপ ছিল, এই হলো 5+5+1 কত, 11 মিলে গেল, এরকম 3, 5, 10, 15, 100 5, 5, 10 এইটা লিখতে হয় না, এইটাকেই তুমি এইভাবে বিন্যস্ত করবে, কিভাবে বিন্যস্ত করবে দেখো টেলিচিহ্নের মাধ্যমে বিন্যস্ত করণ। প্রিয় শিক্ষার্থী,
এখন যদি তোমাদেরকে বলি আটটি লেখো, কি লেখবার, কি হতে পারে? রিক্সা লেখবা এবার, আটটি রিক্সা। মনে করো তোমাদেরকে দেওয়া হলো রিক্সা আটটি, একটু মুছে ফেলি, তোমরা রিক্সা দেখো, রিক্সা যদি লেখো তোমাদেরকে রিক্সা সম্পর্কে বলো, এই রিক্সা আছে ধরো, খুব কম দিয়ে দিলাম, ধরো আটটি রিক্সা। এখন তুমি টেলিচিহ্নের মাধ্যমে কিভাবে দেখাবে? কেন পাঁচ আছে, পাঁচ, পাঁচ আর তিন, তাহলে পাঁচ কিভাবে লিখবো? এক দুই তিন চার পাঁচ, তোমরা একটু করো, বাকি থাকে তিনটি, এক দুই তিন, মনে রাখতে হবে একটি কমপ্লিট হয়ে গেলে আর একটু মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে, এটা আমরা স্মরণ রাখব। তোমাদের অনুশীলনীতে এরকম টেলিচিহ্ন দেওয়া আছে, সেটাকে তুমি কিভাবে সংখ্যায় লিখবা? মনে করো তোমার এটা টেলিচিহ্ন দেওয়া আছে, আমি এখন মুছে ফেলো, তোমাকে এটা এখন আর স্মরণ রাখবো না, মনে করো তোমাকে এখন তুমি বলবে যে হ্যাঁ আমার তো জানাই আছে অতি সহজে যে এইভাবে যদি চার আর এক পাঁচ, এক গুচ্ছ পাঁচটি, এখন তোমাকে চেয়েছি টেলিচিহ্ন আছে সামনে, আমি সংখ্যা দিই, আমার এই টেলিচিহ্ন আমার এভাবে মনে করো, এইটা হলো যানবাহন, এটা বস্তু নিলাম, বস্তুর পরে আমরা টেলিচিহ্ন ব্যবহার করছি, এরপরে আমি সংখ্যা দেব, এইবার আমরা টেলিচিহ্নটা যখন চিনে গেছি তোমাকে দেয়া হচ্ছে সংখ্যা, এই সংখ্যা যখন আমি দিয়ে দিচ্ছি বস্তুটা কি, এগুলার নাম বা যানবাহন উপাত্ত গুলা কি কি, বাস আছে, সাইকেল আছে, রিক্সা আছে, এ এখন তোমার কাজ হলো এই টেলিচিহ্ন দেয়া আছে, এখন তুমি যদি না জানো যে এখানে কয়টা আছে কি করে বুঝবা, বাস আছে টেলিচিহ্নের মাধ্যমে, তুমি তো জানো এক গুচ্ছে পাঁচটি, এক দুই তিন চার আর আড়ি একটি, পাঁচ আর পাঁচ দশ আর এক কত, তুমি লিখবা সংখ্যা এগারো। পরেরটায় যাই আমরা, সাইকেল কয়টি আছে, পাঁচ, দেখো এখন আর গুনতে হয় না, তুমি তো জেনে গেছো, পাঁচ পাঁচ দশ, তিন পাঁচ পনেরো আর এক, রিক্সা আছে একটু বাড়িয়ে দেই রিক্সা, দশ, এক দুই তিন চার পনেরো, বলো রিক্সা কয়টি আছে, পারবে এইবার একটু বলো, দেখো তোমরা দেখো পারবে হয়তো আশা করি, পাঁচ দশ, পাঁচ পনেরো, ষোলো আর এখানে আছে এক দুই তিন, এটা তোমাকে মনে রাখতে হবে যে এইখানে যেহেতু এক দুই তিন, এতে তো পাঁচটা করে, তাহলে তিন পাঁচা পনেরো আর তিন কত, আর তুমি ইচ্ছা করলে তখন রাব করে নিতে পারবা, তুমি তো জানোই যে পাঁচ পাঁচ দশ, পাঁচ পনেরো, এই তিন তুমি পাশে করে নিলা, পাঁচ দশ পনেরো আর তিন কত হবে বলো, এই যে আঠারো। তাই খুব মজার না, আমি আশা করব ধারণা পেয়ে গেছ টেলিচিহ্নের উপরে। আমাদের আজকের যে আলোচ্য বিষয় যে টেলিচিহ্ন, তোমাদের কাছে নতুন একটা অধ্যায়, তা আমি এটাই বললাম যে খাড়া রেখা একটা মনে রাখবা আর আড়াআড়ি রেখা একটা, একটি হলো খাড়া রেখা আর একটা আড়াআড়ি রেখা। এরপরে আস আমরা
আজকে তোমাদের অনুশীলনীতে যে একটা একটু মুছে ফেলি, তোমাদের অনুশীলনীতে একটা টেলিচিহ্নের উপরে একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা সেইটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের খুব সহজ উপায়ে। এই টেলিচিহ্নর অঙ্কটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে প্র্যাকটিস করবে তাহলে দেখবে অতি সহজে তোমরা পেরে যাচ্ছ। আমি প্রথমেই দেখাচ্ছি, দেখো টেলিচিহ্ন প্রথমে আমি নাম তোমাদের বইতে দেয়া আছে, সবজি আছে। এই সবজি যখন তোমাদের এই পরেরটা দেয়া নেই, ধরে নাও এই এইটা দেয়া নেই, আমি পরে দেখাবো, শুধু এই চিহ্নগুলো দেয়া আছে, সবজি আছে আর একটা লেবু আছে, এই সবজি আছে, টেলি চিহ্ন আছে, সংখ্যা আছে, এইখানে আছে লেবু। দেখো এইখানে যে লেবু আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, কুমড়া আছে, আমাদের পাঁচটি সবজি আছে, সবজিগুলো তোমরা চেন, কিন্তু এই শেষের অংশটা দেয়া নেই। এখন তোমরা দেখলে ভাবতে যে এটা কি, এইটার নাম টেলিচিহ্ন। আমরা এখন জানি টেলিচিহ্নতে আছে এক দুই তিন চার পাঁচ, একটায় কয়টা থাকে বলতো? গুচ্ছে পাঁচটি, প্রতি গুচ্ছে থাকে পাঁচটি। কয়টা গুচ্ছ এখানে? এখানে তোমার গুচ্ছ আছে এক দুই তিন চার পাঁচ, পাঁচ পাঁচা পঁচিশ, এই হলো তিন, পঁচিশ আর তিন কত হবে বলো? আঠাশ, আঠাশটি আছে লেবু। এরপরে বাঁধাকপি কয়টি? বাঁধাকপি যখন আমি আলোচনা করতে যাচ্ছি, এই বাঁধাকপি আছে কয় গুচ্ছ? এক দুই তিন চার, চার পাঁচা কত বলো তো? চার অক্ষে চার, চার দুগুণে আট, তিন চারা বারো, চার সারা ষোলো। তুমি ষোলোটা, তুমি কি শিখলা? ষোলোটা হলো তোমার গুচ্ছ, এই মানে টোটাল। তার সাথে আরো দুটা যদি যোগ করো, ষোলো আর দু, এক দুই তিন চার, চার পাঁচা বিশ, বিশ আর দুই কত হবে? বাইশ, চার পাঁচা বিশ আর দুই বাইশ। ফুলকপি, ফুলকপি খাও তো তোমরা সবজি, ফুলকপি খুব ভালো সবজি। এক দুই তিন চার, আমরা জানি এক গুচ্ছে পাঁচটি, চার পাঁচা কয়টি হবে? বিশ। পরে গুচ্ছে দেখি আমরা, কুমড়া, কুমড়া আছে কয়টি? এক দুই তিন চার পাঁচ, পাঁচ পাঁচা কত হবে? প্রতি গুচ্ছে পাঁচ, পাঁচ পাঁচা পঁচিশ। এখন বলছে তোমার কাছে মোট সবজি কত গুচ্ছ সবজি আছে তোমার কাছে, প্রথম প্রশ্নটা তাদের যে কত গুচ্ছ সবজি এখানে আছে, মোট কয়টি সবজি, চার প্রকারের সবজি, সবজি আছে সংখ্যা আট আর দুই দশ, দশ আর পাঁচ পনেরোর পাঁচ, হাতে থাকে এক, দুই আর এক তিন, তিন আর দুই পাঁচ, পাঁচ আর দুই সাত, সাত আর দুই নয়, মোট পঁচানব্বইটি। তাহলে তুমি কি লিখবা? এইটা লিখে মোট পঁচানব্বইটি তুমি লিখবা, মোট মোট কয়টি কথায় লিখে দেবা? মোট হইল, আবারও লিখতে পারো, পঁচানব্বই লিখে রাখবা, পঁচানব্বই। মোট পঁচানব্বইটি
তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে মোট 95টি আছে টেলিচিহ্ন সম্পর্কে। এবং আজকে যে এই যে তোমাদের অনুশীলনী যে অঙ্কটা আছে, এখন তোমরা নিজেরা যেভাবে আসুক আশা করব তোমরা এটা পারবে। তাহলে তোমাদের টেলিচিহ্নর উপরে কি শিখালাম, আমরা সারণী দেয়া থাকবে, সারণী থেকে তুমি সংখ্যায় লিখবা, সংখ্যায় আসলে টেলিতে নিবা, টেলিতে থাকলে সংখ্যায় নিবা। তোমার প্রশ্নে যা চাহিদা মোতাবেক তোমাকে উত্তর দিতে হবে। থ্যাংক ইউ। তোমরা হয়তো বুঝতে পেরেছ। এখন একজন একটু বলো তো, টেলিচিহ্নগুলো কয়টা খাড়া রেখা থাকে? ঠিক আছে, চারটি থাকবে উলম্ব বা খাড়া রেখা, আর একটা থাকবে আড়াআড়ি। তাহলে চার আর এক পাঁচ, পাঁচটা মিলে এক গুচ্ছ হয়। এটা বুঝতে পেরেছ? এখন আমরা টেলি থাকলে সংখ্যায় নেব, সংখ্যায় থাকলে তাকে টেলিতে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে এই টেলিচিহ্নর উপরে বাসায় একটা হোমওয়ার্ক দিব। পরবর্তী ক্লাসে আমরা আমরা উলম্ব বা আনুভূমিক রেখা কি তা নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে বাড়ির কাজ একটা দিয়ে দিব, বাড়ির কাজ হোমওয়ার্ক যেটা থাকে, এই যে হোমওয়ার্ক, এই জবলু যেটা হোমওয়ার্কটা লিখে নাও। টেলি চিহ্নের ধারণা দাও, মানে তোমরা এটা দেখবা, এরপরে অনুশীলনী, এই তোমাদের অনুশীলনীতে যে আছে অনুতে এই যে এক নাম্বার অঙ্কটি, এক নং অঙ্কটি এটা তোমরা করে রাখবে। আমি একটু কমিয়ে বাড়িয়ে দিয়েছি, এক নং অঙ্কটি, এক নম্বরে যে প্রশ্নটা আছে এক নং প্রশ্নের অঙ্কটা করবা, এইটা করতে হবে। এক নং প্রশ্নের অঙ্কটি, এক নং প্রশ্নের অঙ্কটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয়টা খুব মজার ছিল। আমরা টেলিচিহ্ন কি, সারণী কি, এবং আমরা এই সারণীর ব্যবহার, টেলিচিহ্নের ব্যবহার, এগুলো আমরা শিখে ফেলেছি। আশা করব তোমরা আগামী ক্লাসে যে যেখানে আছো উপস্থিত থাকবে, এবং পরবর্তীতে আমরা উলম্ব রেখা, স্তম্ভ কি এগুলো নিয়ে, এবং আনুভূমিক রেখা এগুলো নিয়ে আলোচনা করব। প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো থাকবে, এবং তোমাদেরকে আগাম শারদীয় শুভেচ্ছা। তোমরা জানো তোমাদের কয়েকদিনের মধ্যেই একটি শারদীয় দুর্গোৎসব হিন্দুদের সারা দেশব্যাপী উৎসব পালিত হচ্ছে, এ উপলক্ষে হয়তো তোমাদের ছুটিও থাকবে। তোমরা সবাই কুশলে থাকো, তোমাদের পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকো এই আশা করি, এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মানবে। যদি বাইরে যেতে হয় মাস্ক অবশ্যই অবশ্যই ব্যবহার করবে, এবং তোমরা জানো স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে ব্রিফিংগুলো দেওয়া হয়, বাহির থেকে ফিরে তোমরা হাত সাবান পানি দিয়ে ভালো করে 20 সেকেন্ড ধরে ধুয়ে নিবে, এবং কাপড় চোপড় যেগুলো থাকে তোমাদের ব্যবহারের বাহির থেকে এসে ওইটা পানিতে গরম পানি একটু হালকা, এবং ওই তোমার ই দিবে ওই তোমাদের সাবানের গুঁড়া ডিটারজেন্ট যেটা থাকে এটা দিয়ে ভিজিয়ে রাখবে আধা ঘন্টা। এরপরে এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলবে,
পরিমিত তরল খাবার বেশি খাবে, হালকা কুসুম গরম পানি। আমি আশা করব তোমরা আমাদের এই নিয়ম মেনে চলবে আর অনলাইন ক্লাসে সবাই যুক্ত থাকবে এবং এতে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা যে পিছিয়ে ছিলে সে পিছিয়ে আর থাকবো না, আমরাও বিশ্বের সাথে সমান ভাব তালে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই তোমাদের ক্লাস শেষ করেছি, আগামী ক্লাসে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকে ছুটি নিলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ।